গরু কুরবানি গরু কিনে আনছেন 60,000 টাকা, আরেকজনে কি করে ইন্না লিল্লাহ ঠকছেন ঠকছেন 40,000 গরু 60,000 টাকা কিনে আনছেন, যে বছর কোরবানি গরু ঠকছেন তার ইমানে সমস্যা। এখানে তো 20,000 আপনি আল্লাহকে দিলেন, আল্লাহকে দিলে আবার ঠকে কেমনে? আল্লাহকে এইটা কিন্তু কমন একটা দোষ সম্পূর্ণ বাস্তব না বাস্তব? যেমন ধরেন ইনি হেলসখানায় পড়ে 6 বছরে ইনি হাফেজ হয়েছে, ইনি 3 বছরে হাফেজ হয়েছে, অ্যাক্সিডেন্ট 3 বছরে হাফেজ হয়ে গেছে, তামিজ 6 বছরে হাফেজ হয়েছে, খেয়াল করেন। আর ইনি 6 বছর ডাক্তার, ইনি 8 বছর ডাক্তার, অ্যাক্সিডেন্ট সে 8 বছরের ডাক্তার, ও 6 বছরের ডাক্তার। এখানে 6 বছর হয়ে হয়েছে 8 বছর হয়ে অ্যাক্সিডেন্ট, 6 বছর হয়ে হয়েছে দামিস, ওখানে 3 বছর পরে হয়েছে অ্যাক্সিডেন্ট, সব অ্যাক্সিডেন্ট আর 6 বছরের পরে হয়েছে দামিস। বুঝে আমি বুঝাতে পারি নাই মনে হয়। ওই যে 6 বছর কোরআন শরীফ পড়তে বাড়তি সে দামিস হয় কেমনে? আর সুবহানাল্লাহ বলে না, 6 বছরের ডাক্তার যদি আর 12 বছর পরে তো দামিস হয় না ভালো হয়? বুঝাতে পারি নাই। কত ভালো ডাক্তার, সে পড়ছে 6 বছর, সে পড়ছে 12 বছর, আর এটা বলতে হবে কত ভালো হাফেজ, ও পড়ছে 3 বছর, ও পড়ছে 6 বছর, শক্ত হয়েছে প্রতিদিনে হাজার হাজার পৃষ্ঠা তেলাওয়াত বাড়তি হয়েছে, প্রতিদিনে হাজার হাজার শব্দ বাড়তি হয়েছে, আর এক রবে দশ। তাহলে ইমাম সাহেবকে যদি বাড়তি করে টাকা দেন লস হইব না লাভ? ইমাম সাহেবের হাতে বাড়তি টাকা দিলেন এর অর্থই হইল আপনি আল্লাহ তালাকে দিলেন, আপনি আল্লাহকে দিলেন, আল্লাহকে দিলেন। মাদ্রাসার উস্তাদ যে বাড়তি বেতন দিলেন আল্লাহকে দিলেন টাকাটা, কি বলছি বলেন? মাদ্রাসা বুজুরের বাড়তি বেতন দিলেন বাড়তি টাকা আল্লাহকে দিলেন, নুরানি শিক্ষককে বাড়তি বেতন দিলেন আল্লাহকে দিলেন, হাফেজ সাহেবকে বাড়তি বেতন দিলেন আল্লাহকে টাকাটা দিলেন। আল্লাহর হাতে তুলে দিতে পারি নাই এই জন্য হাফেজ সাহেবের হাতে তুলে দিছি। মন খারাপ করছেন নেতারা? আল্লাহ আমাদেরকে বুঝ ব্যবস্থা গুলো দান করেন। মসজিদের খেদমত মানে শুধু টাইলস নয়, মসজিদের খেদমত মানে শুধু কি নয় মার্বেল নয়, মসজিদের খেদমত মানে শুধু কি না এটা কি কয় কার্পেট নয়, মসজিদের খেদমত মানে শুধু এসি লাগানো নয়, মসজিদের সবচেয়ে বড় খেদমত ইমাম আর মুয়াজ্জিনের খেদমত, মসজিদের সবচেয়ে বড় খেদমত ইমাম আর মুয়াজ্জিনের খেদমত। হুজুর নারাজ হয়েছেন কেউ? আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন। মাজার খেদমত মানে শুধু টাইলস দাও মাদ্রাসার খেদমত, শুধু টাইলস দাও মাছের খেদমত, সবচেয়ে বড় খেদমত কোন উস্তাদের বেতন দেওয়া, সুবহানাল্লাহ বলে সবচেয়ে বড় খেদমত কি? কোন উস্তাদের বেতন দেওয়া সবচেয়ে বড় খেদমত। 2 নাম্বার চাউল কিনে দেওয়া খেদমত, মাছ কিনে দেওয়া খেদমত, ঘর করে দেওয়া অবশ্যই খেদমত, আমি এটা খেদমত নয় কইছিনি। মসজিদে কার্পেট দেওয়া খেদমত কিনা, মসজিদে টাইলস দেওয়া খেদমত কিনা, মসজিদে ফ্যান দেওয়া খেদমত কিনা, অবশ্যই খেদমত। তবে এর চেয়ে বড় খেদমত কোনটা? সুবহানাল্লাহ। মাঝে মাঝে চুপে চুপে নিজে লুঙ্গি কিনতে যাবেন, দুইটা কিনবেন, চুপে চুপে একটা লুঙ্গি এনে ইমাম সাহেব আস্তে দিয়ে দেবেন, হ্যাঁ যদি এগুলো আমরা করতাম। রমজান মাসে চনা বুট কিনেন, নিজে 1 বস্তা কিনেন, 1 বস্তা মাদ্রাসার জন্য কিনেন, আস্তে করে 1 বস্তা জামা মাদ্রাসায় এনে দিয়ে দেন, হুজুর ছাত্ররা ইফতার করবে। নির্ভেজাল খাঁটি নুডলস নাকি পেয়ে গেলে, একটা দুটা না শতটা। আপনারা ইফতার পার্টি করেন ঘরে ঘরে, ইফতার পার্টি এক একজন ইফতার পার্টি করতে গিয়ে 70,000 খরচ করেন, ইফতার পার্টি যারা খাইলো অনেক আছে রোজা রাখলো না, অনেক আছে আসর পড়ে নাই, বলেন হয় রোজাও রাখে নাই অথবা কি আসর নামাজ, লেকিন চুপে চুপে 1 বস্তা আতপ চাল, 1 বস্তা ফলাউট চাল দিয়া, এগুলো দিয়ে আপনারা খিচুড়ি রান্না করেন,
চুপে চুপে 5000 টাকা দিয়ে এক বস্তা ফলাউর চাল আস্তে করে কোন মাদ্রাসা দিয়ে আসলেন এই মাদ্রাসা ইফতার করালো আকরি দিয়া খিচুড়ি দিয়া খালাস শত শত খালেস রোজার নেকি আপনার আমলনামা চলে আসলো সুবহানাল্লাহ এটা বলেছি তা কেমন হলো ভালো হ্যাঁ হাঙ্গামা ছাড়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি ছাড়া হাঙ্গামা ছাড়া জৌলুস ছাড়া রিয়া ছাড়া সুবহা ছাড়া নির্ভেজাল ফালাহু আজরু মান সামা রোজাদার কি ইফতার করাইলো মান আফতারা সাইমা যে কোন রোজাদার কি ইফতার করাইলো ফালাহু আদেশটা পড়েন না হা আজরু মান সামা মিন গায়রে আইয়ুন তাকাসা মিন আজরি শাই তার আজর কমানো ছাড়া তোমাকে পুরা পুরা একটা রোজার নেকি দিয়ে দিবে ও আজ দেখেন আসেন দেখেন যাবেন শিল্পপতি মাশাআল্লাহ ফ্যাক্টরির মালিক আলহামদুলিল্লাহ কি বলছি বলেন সুযোগ আছে না গাড়ি ভরে নেবেন খেজুর 50 কার্টন কিনবেন এক এক মাদ্রাসা গিয়া একটা একটা কার্টন তুলে দিয়ে আসবেন নিশ্চিত ইফতার করবে আপনি পুরা পুরা রোজার সওয়াব পাবেন কাদের সওয়াব রোজা মাসুম গুলোর রোজা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে রুকুতে গিয়ে যদি আপনি পড়েন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম কয়বার করবেন আমি বলি বন্ধু তাহাজ্জুদে পড়ো যতক্ষণ না কোমর জবাব না দেয় আওয়াবিনে পড়ো যতক্ষণ না কোমর জবাব না দেয় সুন্নতে ভিতরে পড়ো যতক্ষণ না কোমর জবাব না দেয় বলতেন যদি রুকুর পরে কাওমা রুকুর পরে কাওমা যদি ওয়াজিব না হইতো আমি রুকু থেকে আর জীবনে কখনো উঠতাম না বলতেন প্রথম সেজদা গিয়ে তাসবিহ শুরু করে দিতাম যদি দ্বিতীয় সেজদা হওয়ার ফরজ না হইতো আমি আর জীবনে প্রথম সেজদা থেকে উঠতাম না এরা কি বুঝছিল বলতেন আমি যখন সেজদা যাই আমি টের পাই আমার রব যেন আমাকে আদর করে আমার রব যেন আমাকে আদর করে আমি পড়তে থাকি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা জওয়ানরা বলো ছোটরা বলো তোমরা হারিয়ে যাচ্ছ তোমরা হারিয়ে যাচ্ছ মোবাইলে তোমরা হারিয়ে গেছো হারিয়ে গেছো তোমরা হারিয়ে গেছো তোমরা হারিয়ে যাচ্ছ পড়ো মজা করে মহাব্বতের সাথে পড়ো সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আমিনা আমার মহান রবের আলা প্রভুর প্রশংসা করছি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আচ্ছা এভাবে যদি ধ্যানের সাথে 10 বার করতাম 20 বার পড়তাম রব যেন বলতো জিব্রিল দেখতো ও কি বলে জিব্রিল যেন বলে আমি ছবি আঁকছি আমি তসবির খিঁচছি আমি সুরত আঁকছি বুঝতেছেন জিব্রিল যেন বলে রব্বুল আলামিন ও তো রব্বে আলা রব্বে আলার সামনে মাথা ঝুঁকিয়ে সুবহান বলে বলে আপনার পবিত্রতা ঘোষণা দিচ্ছে ও মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আজিম বলে বলে রব্বি আল আজিম বলে বলে আপনার পবিত্রতা ঘোষণা দিচ্ছে রব যেন বলবেন ও আমাকে আজিম বলেছে কথা দিলাম ওকে আজ রাজিম দিব ও আমাকে আলা বলেছে কথা দিলাম ওকে আমি জান্নাতে আলা দিয়ে দিব হায় কবে বলবেন মৌতের আগে না মৌতের পরে আরো জোরে বলেন মৌতের আগে না মৌতের পরে তো কেমনে পড়বা রুকু আর সেজদা কেমনে
سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এবার তুমি যদি কোন কেরাত না পড়ো বেশি কেরাত না পড়ো তুমি যদি বুদ্ধি করে প্রথম রাকাতে 10 বার পড়ে ফেললা সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে পড়ে ফেললা 20 বার সূরা ইখলাস এবার নামাজ লম্বা হয়ে গেল কিনা হ্যাঁ শুধু আছে না না আছে কোথায় ফেসবুকে নেই আছে আর কি আমার আছে ওয়াজে তোমাদের আছে ফেসবুক কি হুজুর এই শব্দগুলো আমি মুখস্থ করে আসছি এনাদেরকে শোনানোর জন্য নিজের জিন্দগিতে নাই আমি এটা ওয়াজ করতে হবে কি কি ওয়াজ করব একটু তাসাবুর করে আসি যে জিন্দগিতে না থাকলে অন্যের উপর আসর পড়ে না পড়ে না পড়তেছে আর এটা বুঝা যায় আপনি করতেছে পড়ো বন্ধু দিল লাগায়া তাসাহুদ পড়ো তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত দিল লাগায়া পড়ো আমার কাউলি আবাদত গুলো আমার ফেলি আবাদত গুলো আমার মালি আবাদত গুলো সবগুলো রব্বুল আলমিন আপনাকে তুলে দিলাম কেমনি পড়তেছেন কেমনে পড়া উচিত ছিল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওগো নবী আপনার উপরে সালাম আপনার উপরে রহমত আপনার উপরে বরকত সুবহানাল্লাহ কেমনে পড়ছিলাম কেমনে পড়ি আমরা আসসালামু আলাইকা জানি জীবনে একবারও দেমাগের কাছেও আসে নাই এই কথা আমি এই মুহূর্তে আমার রাসূলকে সালাম দিচ্ছি হা এই মুহূর্তে জিব্রিল এই মুহূর্তে ফেরেশতারা আমার সালামটা প্যাকেটে নিয়ে রাসূলকে বসিয়ে দিচ্ছে এই মুহূর্তে রাসূল রওজায় আতহার থেকে আমার সালামের জবাব দিচ্ছেন কিন্তু কেমনে পড়লাম বলেন না কেমনে বসছে ক কেমনে বসছে কম না কেমনে বসছে ক অন্ত সুন্দর করে কইবা السلام عليك أيها النبي ورحمة الله وبركاته الحمد لله দুই একবার রওজায় আতহারের পাশে সালাম দিতে তাশাহুদের বৈঠকের মধ্যে মনে হয়েছে এই মুহূর্তে বুঝে আমার রাসূল নিজেই শুনেছে আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته إبر كم نقول بن إبر كي بول بن السلام علينا يا الله أحنا رسول بردو سلام دلام وي سلامات تك ایک تو گھنی آوا کیو دیئے دن نیجن تاو تو نیجن شندر کرن نیلانا السلام علينا آما کیو دیئے دن ইমাম সাহেব বলে আসসালামু আলাইনা আমাদের সবাইকে দিয়ে দেন মুসল্লি কি বলে জামাতের মুসল্লি কি বলে আসসালামু আলাইনা আল্লাহ এই মুহূর্তে এই মুহূর্তে জামাতে যতজন শরীক আছে সকলকে দিয়ে দেন এবার যেন বললাম আল্লাহ আমার আব্বা আম্মা যে কবরে চলে গেছে আমার ওস্তাদরা যে কবরে চলে গেছে আব্বা আম্মারে কি দিলাম ওস্তাদদেরকে কি দিলাম দাদা দাদিরে কি দিলাম নানা নানিরে কি দিলাম আল্লাহ সাহাবাদেরকে কি দিলাম তাবেদেরকে কি দিলাম তাবে তাবেদেরকে কি দিলাম এবার বলে ওয়ালা আইবাদিল্লাহিস সালিহিন ওয়ালা আইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আপনার যত নেককার বান্দা ছিল যত নেককার বান্দা আছে যত নেককার বান্দা আসবে সকলকেও সালাম দিয়ে দেন মানা এবার কে কে ঢুকে গেছে আমি যার কাছে কায়দা পড়েছি তার জন্য দোয়া হয়ে গেছে আমি যার কাছে আম পাড়া পড়েছি তার জন্য দোয়া হয়ে গেছে
আমি যার কাছে কোরআনুল কারীমের প্রথম সবক পড়েছি তার জন্য দোয়া হয়ে গেছে, আমি যার কাছে বুখারী পড়েছি তার জন্য দোয়া হয়ে গেছে, ইমাম বুখারীও দোয়া পেয়ে গেছে, ইমাম মুসলিমও দোয়া পেয়ে গেছে, ইমাম আবু আবু হানিফাও দোয়া পেয়ে গেছে। আল্লাহ হুজুর ওয়ালা ইবাদুল্লাহি সলিহিন মধ্যে কার কার জন্য দোয়া হয়েছে? শুধু সাহাবা না 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 না, সুআলা আম্বিয়া আলাইহিসসালামের জামানায় যত নেককার ছিল, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত যত নেককার আসবে সকলের জন্য দোয়া হয়ে গেল। কিন্তু এই শব্দটা কেমনে কইলাম জীবনে? আমার কথা কি আমার বাংলা আপনারা বুঝতেছেন? আপনি তো বুঝবেন, আপনি লন্ডন তো বুঝবেন, ছোটরা বুঝতেছ? ছোটরা বুঝতেছ? বলো আসসালামু আলাইনা, আমার উপরে শান্তি, আমাদের উপরে শান্তি বর্ষিত, আলা ইবাদিল্লাহি সলিহিন, আপনার যত নেককার বান্দা ছিল, যত নেককার বান্দা আছে, যত নেককার বান্দা আসবে সকলের উপরে সালাম। Oh.